বর্তমানে নতুন আপডেট অনুযায়ী যে কোনো ক্যাটাগরির রেশন কার্ডের সঙ্গে সঙ্গে সঙ্গেই আধার লিঙ্ক অথবা ই কোয়াইসি করা যাচ্ছে। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, অবশ্যই প্রমাণ সহকারে আলোচনা করার চেষ্টা করব। তো এই ভিডিওটির মূল টপিকে আসার আগে ছোট্ট একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় খুবই সংক্ষেপে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। যদিও এই বিষয়টি সম্পর্কে অনেক কয়েকটা ভিডিওতে আলোচনা করা রয়েছে, তবুও প্রায় প্রত্যেক ভিডিওতে এই বিষয় সম্পর্কে কমেন্ট আসে যে আমার রেশন কার্ডটি অটোমেটিক সারেন্ডার হয়ে গিয়েছে অথবা আমার রেশন কার্ডটি জেনারেল কার্ড হয়ে গিয়েছে, এক্ষেত্রে কি করণীয় রয়েছে। তো এক্ষেত্রে খুবই সংক্ষেপে যেহেতু আলোচনা করার চেষ্টা করব, তাই বলার চেষ্টা করব যে এক্ষেত্রে আপনার রেশন কার্ডটি যদি সারেন্ডার হয়ে গিয়েছে, যদি শুধুমাত্র ফ্যামিলির একজনের সারেন্ডার হয়ে গিয়েছে, তাহলে সেই সদস্যকে আবারও নতুন করে 4 নং ফর্মের মাধ্যমে সাবসিডি রেশন কার্ড পাওয়ার জন্য আবেদন করতে পারবেন, যদি সাবসিডি রেশন কার্ড পেতে চান। এবং যদি ফ্যামিলির সবারই অটোমেটিক সারেন্ডার হয়ে গিয়েছে, এক্ষেত্রে অবশ্যই 3 নং ফর্ম ফিল আপের মাধ্যমে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে হবে, যদি সাবসিডি রেশন কার্ড পেতে চান। যদি বারবার ফর্ম ফিল আপ করার পরেও যদি ফর্মটি রিজেক্ট হচ্ছে এবং দেখাচ্ছে যে আপনার রেশন কার্ড পোর্টালে রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই খাদ্য দপ্তর অফিসে যোগাযোগ করার পর নতুন করে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে হবে। আশা করি বিষয়টি ক্লিয়ার। এবং যদি আপনার রেশন কার্ডটি বর্তমান পরিস্থিতিতে ভুলবশত হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক জেনারেল কার্ড হয়ে গিয়েছে, অর্থাৎ সাবসিডি রেশন কার্ড থেকে যদি জেনারেল কার্ড হয়ে গিয়েছে, এক্ষেত্রে আপনাকে অবশ্যই 8 নং ফর্ম ফিল আপের মাধ্যমে সাবসিডি রেশন কার্ডের জন্য আবেদন করতে হবে। যদি উপযুক্ত ব্যক্তি হয়ে থাকেন বা উপযুক্ত পরিবার হয়ে থাকে, তাহলে অবশ্যই সাবসিডি রেশন কার্ডের সুযোগ সুবিধা পাবে। তো এই বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে অন্য একটা ভিডিওতে আলোচনা করা রয়েছে, সেই ভিডিওটির লিঙ্ক আপনাদের সুবিধার্থে ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যেহেতু আজকের এই ভিডিওটিতে আলোচ্য বিষয় সম্পূর্ণ আলাদা, বর্তমান পরিস্থিতিতে যে কোনো রেশন কার্ডের সঙ্গে বা যে কোনো ক্যাটাগরির রেশন কার্ডের সঙ্গে সঙ্গে সঙ্গেই আধার লিঙ্ক বা ই কোয়াইসি হচ্ছে। তো এই বিষয়ে আলোচনা করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলের একজন নতুন অথবা প্রথম দর্শক হয়ে থাকেন, তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন, কারণ রেশন কার্ড রিলেটেড কন্টেন্ট প্রায় প্রত্যেক দিন এই চ্যানেলে আলোচনা করা হয়। এবং রেশন কার্ড সম্পর্কিত আপনার যদি কোনো কিছু জানার থাকে বা প্রশ্ন থাকে, তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা আমার ফেসবুক পেজটিকে ফলো করে সেই ফেসবুক পেজের মেসেঞ্জারের মাধ্যমে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আশা করি ডিসপ্লেতে আপনারা একটা RKSI-1 রেশন কার্ডের স্ট্যাটাস দেখতেই পাচ্ছেন। এখানে স্ট্যাটাসের জায়গায় কিন্তু রয়েছে ফ্ল্যাগ ফর ভেরিফিকেশন। তো সর্বপ্রথমেই জানার চেষ্টা করব এই ফ্ল্যাগ ফর ভেরিফিকেশন কাদের কাদের ক্ষেত্রে আসে। যে রেশন কার্ড ধারকের বয়স 5 বছরের নিচে রয়েছে এখনও পর্যন্ত রেশন কার্ডের হিসাব অনুযায়ী, শুধুমাত্র সেই সমস্ত বাচ্চাদের বা সেই বাচ্চাদের রেশন কার্ডের স্ট্যাটাস যদি চেক করা হয়, তাহলে বেশিরভাগই দেখা যাবে যে ফ্ল্যাগ ফর ভেরিফিকেশন রয়েছে। অর্থাৎ এই ফ্ল্যাগ ফর ভেরিফিকেশনের মানে হচ্ছে রেশন কার্ডটি অ্যাক্টিভ রয়েছে কিন্তু আধার লিঙ্ক করা নেই, কারণ এখানে ই কোয়াইসির জায়গায় আপনারা ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন ডানের ক্ষেত্রে কিন্তু নো রয়েছে এবং আধার শিটের ক্ষেত্রে নো রয়েছে। এই রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা নেই, অথচ এই রেশন কার্ড দিয়ে কিন্তু আপনারা সাবসিডি রেশনের সুযোগ সুবিধা পাবেন, কারণ রেশন কার্ডটি ফ্ল্যাগ ফর ভেরিফিকেশন রয়েছে। এই ফ্ল্যাগ ফর ভেরিফিকেশন মানে হচ্ছে রেশন কার্ডটি বর্তমান পরিস্থিতিতে অ্যাক্টিভ রয়েছে কিন্তু আধার লিঙ্ক নেই। তো এক্ষেত্রে এই রেশন কার্ডের সঙ্গে যদি আপনারা ডু ইকোয়াইসি যদি ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে যদি ইকোয়াইসি সম্পন্ন করেন, তাহলে কিন্তু সেকেন্ডের মধ্যেই বা আপনার ইকোয়াইসির কাজ সম্পন্ন হওয়ার পরে পরে এখানে আবারও রেশন কার্ড স্ট্যাটাস চেক করবেন। এখানে দেখতে পারবেন যে ইকোয়াইসি ডান রয়েছে, আধার শিটের ক্ষেত্রে ইয়েস রয়েছে এবং স্ট্যাটাসের জায়গায় অ্যাক্টিভ রয়েছে। আশা করি ডিসপ্লেতে আপনারা আরেকটা রেশন কার্ডের স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, এখানে অ্যাক্টিভ রয়েছে। এই রেশন কার্ডের সঙ্গে ইকোয়াইসি করার সঙ্গে সঙ্গেই দেখতে পেলাম যে রেশন কার্ডটি অ্যাক্টিভ হয়েছে এবং আধার শিটের ক্ষেত্রে ইয়েস আসছে, ইকোয়াইসি ডানের ক্ষেত্রে ইয়েস আসছে সঙ্গে সঙ্গেই। তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে এই তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আশা করি বিষয়টি ক্লিয়ার যে যদি বর্তমান পরিস্থিতিতে আপনাদের রেশন কার্ডের স্ট্যাটাস ফ্ল্যাগ ফর ভেরিফিকেশন থাকে, এই ফ্ল্যাগ ফর ভেরিফিকেশন থাকলে যদি ইকোয়াইসি করেন, তাহলে সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে অ্যাক্টিভ দেখতে পারবেন, আধার শিটের ক্ষেত্রে ইয়েস দেখতে পারবেন, ইকোয়াইসি ডানের ক্ষেত্রে ইয়েস দেখতে পারবেন। আশা করি বিষয়টি ক্লিয়ার। এবং বর্তমান পরিস্থিতিতে যদি আপনার রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট থাকে, সেটা যে কোনো ক্যাটাগরির রেশন কার্ড থাকুক না কেন, যদি ডিঅ্যাক্টিভেট থাকে, তাহলে যদি এই লিঙ্কে ক্লিক করে আপনারা আধার লিঙ্ক করেন, তাহলে যদি আপনাদের পরিবারে RKSI-1 অথবা RKSI-2 ক্যাটাগরির রেশন কার্ড থাকে, তাহলে সঙ্গে সঙ্গেই অথবা কয়েক ঘন্টার মধ্যে অথবা কয়েকদিনের মধ্যে সেই রেশন কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে।
আপনারা প্রমাণ সহকারে দেখে নিতে পারবেন। যদি আপনাদের পরিবারে আরকেসি ওয়ান অথবা আরকেসি টু ক্যাটাগরি রেশন কার্ড থাকে তাহলে ইকোয়াসি করে দেখতে পারেন। অথবা আপনাদের পরিবারে যদি NFS এর আন্ডারে যে রেশন কার্ডগুলো রয়েছে সেই রেশন কার্ডগুলো যদি থাকে, যেমন সাপোজ ধরুন NFS এর আন্ডারে রেশন কার্ড রয়েছে PHH, SPHH এবং AAY, এই তিনটি ক্যাটাগরির রেশন কার্ড হচ্ছে NFS এর আন্ডারে। তো এই তিন ক্যাটাগরির রেশন কার্ড যদি থাকে এবং রেশন কার্ডটি যদি বর্তমান পরিস্থিতিতে ডিঅ্যাক্টিভেট থাকে, আপনারা যদি আধার লিঙ্ক করেন সেক্ষেত্রে সঙ্গে সঙ্গেই আপনারা দেখতে পারবেন যে ইকোয়াইসি ডান ক্ষেত্রে লেখা রয়েছে ইকোয়াইসি ডান, কার্ড ক্যান নট বি অ্যাক্টিভেটেড ডিউ টু ল্যাক অফ স্পেস ইন NFS, অর্থাৎ আপনার রেশন কার্ডের সঙ্গে ইকোয়াইসি ডান, অর্থাৎ ইকোয়াইসি কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে, ইকোয়াইসি অলরেডি হয়ে গিয়েছে, কিন্তু এখানে লেখা রয়েছে কার্ড ক্যান নট বি অ্যাক্টিভেটেড ডিউ টু ল্যাক অফ স্পেস ইন NFS, অর্থাৎ NFS-তে বর্তমান পরিস্থিতিতে পর্যাপ্ত পরিমাণে কোটা না থাকার কারণে আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভেট হচ্ছে না। আশা করি বিষয়টি ক্লিয়ার। অ্যাক্টিভ এবং ইকোয়াইসির ব্যাপারটি কিন্তু আলাদা। আপনার রেশন কার্ডের সঙ্গে ইকোয়াইসি অলরেডি রয়েছে কিন্তু বা অলরেডি করেছেন কিন্তু কার্ডটি অ্যাক্টিভ হচ্ছে না কোটা না থাকার কারণে। আধার লিঙ্ক করার সঙ্গে সঙ্গে এই লেখাটি আসতেছে, আশা করি ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিয়ারভাবেই লেখা রয়েছে আপনার রেশন কার্ডের সঙ্গে ইকোয়াইসি করা সম্ভব সম্পূর্ণ হয়ে গিয়েছে, কোটা অ্যাক্টিভ হলে বা কোটা অ্যাভেলেবল হলে আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে। এবং আপনারা যদি রেশন কার্ডের স্ট্যাটাস চেক করেন তাহলে ইকোয়াইসি ডান ক্ষেত্রে ঠিক এইভাবে দেখতে পারবেন যে ইকোয়াইসি ডান, কার্ড ক্যান নট বি অ্যাক্টিভেটেড ডিউ টু ল্যাক অফ স্পেস ইন NFS, শুধুমাত্র PSS অথবা SPSS অথবা AAY কার্ড থাকলে আপনারা এই রকম পরিস্থিতির শিকার হবেন। এবং যদি আরকেসি ওয়ান অথবা আরকেসি টু ক্যাটাগরি রেশন কার্ড থাকে তাহলে সঙ্গে সঙ্গেই বা কয়েকদিনের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে রেশন কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে। অথবা আপনার রেশন কার্ডটি যদি ফ্ল্যাগ ফর ভেরিফিকেশন থাকে, আশা করি ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন একটা রেশন কার্ডের স্ট্যাটাস, তো এই রেশন কার্ডের স্ট্যাটাস চেক করতে হয় কীভাবে সেটা লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা ঠিক এইভাবে দেখতে পারবেন। এখানে রেশন কার্ডের নাম্বার দিবেন এবং তারপরে এই ক্যাপচা কোডটি এই জায়গায় দেওয়ার পর সার্চ অপশনটিতে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনারা রেশন কার্ডের স্ট্যাটাস দেখতে পারবেন।